সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগের সাথে চলে আসলাম। এখন বাজে 7:30, তো এই সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটি কি সম্পর্কে তোমরা হয়তো টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা আমার পরিবারের সদস্য হয়ে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে সারাদিনটা একটা সাধারণ গ্রামের বউয়ের কেমন কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, এটাই আমার অনুরোধ তোমাদের কাছে। তো দেখো আজকে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ভিডিওটি দেখতে থাকো। যদি কোনো কিছু ভুল কিছু বলে থাকি তো সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে এটা হলে ভুল ওটা খারাপ। তো নতুন চ্যানেলে সব কিছু বলতে পারি না, তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভালো না খারাপ হলেও সেটা কমেন্টে অবশ্যই জানিও। দেখো এখনও ওরা ঘুমিয়ে আছে দুই ভাই, কেউ উঠেনি। দেখো ঘুমানোর কী অবস্থা, একজনের গাড়পুর পা একজন হাত এদিকে ওদিকে, এইভাবে সারা রাত ঘুমাবে? ওট 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 সকালে গেছে, ওট উঠে পড়ো, একবার দাঁত মাজবে, ওট ওট। তো দেখো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে ঘর ঘরগুলো গোছাতে লেগে গেলাম, কারণ আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে তাড়া নেই তার কারণ আমার ছেলের স্কুল নেই, আজকে ভাইফোঁটার জন্য ছুটি আছে, ওই জন্য আমি একটু লেট করে উঠেছি। তো বিছনা কাতাগুলো ভালো করে না গুছিয়ে বাইরে বেরোলে আর সময় হয় না, তো চটপট করে এগুলো গুছিয়ে আর আজকে পুরো ঘরটা মুছবো, কারণ আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন আমি প্রতিদিন মানে পুরো ঘরটা মুছি একদম উপর থেকে নিচ অবধি। তো এবার দেখো বিছনাটা গুছিয়ে জানলাগুলো খুলে দিলাম, জানলাটা খুললে এত সুন্দর ঘরটা মানে আলো হয়ে যায় আর তাতে বাইরের একটা হাওয়া খুবই ভালো লাগে। তো সবটা করে আমি গুছিয়ে নিলাম, এবার আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে বেরোবো। তো একবারে যদি না করে বাইরে বেরোয় না পরে আর গোছাতে অনেকটা দেরি হয়ে যায়, যার জন্য আমি আর সে রান্নাবান্না করে এসে ঘরের অগোছালো দেখলে মনটাও খারাপ হয়ে যায়, আর এই গুছিয়ে টুছে বেরোলে তাও একটু ভালো লাগে এসে। আর তো গোছানো তো থাকে না, ওরা নষ্ট নষ্ট করে দেয়। তো আমি ঝাড়ঠাট দিয়ে নিচ্ছি, ঝাড়ঠাট দেওয়া হয়ে গেলে এবার ঘরটা মুছবো, কারণ সকাল করে রান্নাবান্না করতে হয় আর যেহেতু আমাকে সবটা একাই সামলাতে হয়, তোমাদের দাদা বাড়িতে থাকে না যেহেতু সেজন্য সব কিছু আমাকে একাই সামলাতে হয়, তো বাজারটা নিয়ে খুব সমস্যা হয়ে যায়। তো আমার ছেলে যায় ও যেরকম পারে, ওই অল্প অল্প মাছ টাছ যেমন কিনতে পারে না তো সেরকমভাবেই বাজারটা করে নিয়ে আসে, জানে বেশিরভাগ দিন ডাল ঠাল খাওয়া হয়। তো দেখো ঘরের কাজটা সেরে আমি তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি, যে তাও অনেকটাই দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে।
তো দাঁত মেজে আসুক ওরা, ততক্ষণে আমি পুরোটা গুছিয়ে নিয়ে মুছে রেডি করে নিই, না হলে এসে ঘরে ভিজা অবস্থায় পাড়ালে দাগ হয়ে যায়, আর ওরা এসে ছুটাছুটি করে আরও বেশি করে ঘরটা নোংরা হয়ে যায়। সকালে অতটা অসুবিধা হয় না, তো আমি চটপট করে মুছে নেব ঘরটা। দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে, মুছে এবার রান্না বসাবো, কারণ সকালে আমি একবারে ভাত তরকারি সব একবারে করি, দুপুরে আর রান্না বান্না করি না, যার জন্য আমার একটু দেরি হয়ে যায়। স্কুল থাকলে তো খুবই অসুবিধা হয়। তো দেখো ঘর মোছা হয়ে গেল, এবার এই যে রান্নার জায়গা গ্যাসটা মুছে নিচ্ছি, এটা এখানেই আমি রান্না করি। এখন শুধুমাত্র গ্যাসেই রান্না হচ্ছে, খড়ি নেই, তো খড়ি কাঠ নেই বলে এখন শুধুমাত্র গ্যাসেই রান্না হয়। গ্যাসের যা দাম, কিন্তু কি করা যাবে, গ্যাসেই রান্না করতে হয়। তো এখানটায় ভালো করে মুছে নিয়ে তো এবার বেরোবো। তো এবার দেখো অল্প কটা থাল ছিল, সেগুলো রাতের থাল, তো ধুয়ে নিচ্ছি থালা বাসনগুলো। একদমই অল্প, তিনজন মানুষের খাওয়া, তো একবার যা থাকে তাই খেয়ে নিই, তো বেশি থালা বাসন হয়নি, হাঁড়ি ঠাড়ি কালকেই মেজে ধুয়ে রেখেছিলাম। তো অল্প কটা থালা বাসন ধুয়ে গুছিয়ে নিচ্ছি। তো হয়ে গেল থালা বাসন ধোয়া, এবার আমি চলে যাব ঘরে, গিয়ে রান্নার কাজগুলো করব, রান্না বান্না সেরে। তো দেখো ওরা দাঁত মাজছে, দুজনে মুখ ধুচ্ছে, আর দুজনে একসঙ্গেই আসবে, এসে দেখো জলটা নিয়ে মুখ ধুচ্ছে। আর আমি মনে করছি আজকে স্কুল আছে, তো স্কুল নেই, আমি জন্য গুছিয়ে দিচ্ছিলাম। তো পরে শুনি যে ভাই ফোটার জন্য স্কুলটা ছুটি, ও গিয়েও ছিল, গিয়ে আবার ফিরে এসেছে। তো আমি মাথাটাতে আশ্রিয়ে গুছিয়ে দিলাম যে যাবে বলে, দেখছি এখন স্কুলটা ছুটি। দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় ওরা বাজি ফাটাচ্ছে। তো এই দেখো হাতে লেগেছে বোধহয়। তো দেখো চিকু হাতে নিতে ভয় পাচ্ছে, যার জন্য পেছনে দাঁড়িয়ে আছে, এবার কাঁপছে আমার দিয়ে হাতে করে ঘোরাবে বলে, ওর কাছে দিচ্ছে ও নিচ্ছে না, ভয়ের জন্য পেছনে দাঁড়িয়ে আছে, ইচ্ছেও করছে দেখি ভয়তে। ওই দেখো পিছাচ্ছে, নেবে না, যার জন্য ভয় পাচ্ছে, আবার দেখি কাঁপছে, আমাকে দে করে, তাই জন্য দুটোই ফাটাচ্ছে। বাজিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। ওই দেখো হাত ধরে, দাদার হাত ধরে একটু একটু করে ঘোরাচ্ছে। তো দেখো বন্ধুরা সব কাজকর্ম সেরে আবার তোমাদের সামনে ফিরে এলাম। তো নতুন চ্যানেলে ভিডিওটি কেমন হয়েছে আমি জানি না, ভিডিওটি ভালো হলো না খারাপ হলো সবটা তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তো এখন আমি রান্না বান্না করবো, তো অন্য একদিন রান্নার সাথে তোমাদের শেয়ার করব। তো তোমরা ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি। তো প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু, তো একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, শেয়ার করো, আর অন্যদের মতো আমাদেরও একটু পাশে থেকো, আমাদের সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা একদমই বিগ জিরো। বলো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি।